চেতনা না কোনো জেনেটিক্যাল জিনিস না যে তার দাদার রক্তে চেতনা ছিল তার বাবার রক্তে আসবে তার বাবার রক্ত থেকে তার সন্তানের রক্ত না আজকের যে মুক্তিযোদ্ধারা রয়েছে এমন অসংখ্য আমরা শতভাগ একমত ওই রিওয়ার্ডের সময়ও অনেক মুক্তিযোদ্ধা ছিল তারা তখনই প্রতিষ্ঠিত ছিল আবার ওই প্রথম প্রজন্ম যখন সুবিধা ভোগ করলো তাদের মধ্যে অনেকেই প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন যখন তৃতীয় প্রজন্মে আসছে এর মধ্যে দেখা যায় যে অসংখ্য প্রতিষ্ঠিত হয়েছে তাহলে ওই যে দুই জেনারেশন যারা প্রতিষ্ঠিত হয়ে আছে তাদের সন্তানদেরকে আপনি যখন এক্সট্রা আরেকটা সুবিধা দিচ্ছেন এটা তো আপনি অবশ্যই পিছিয়ে পড়া কোন একজন জেলে কৃষকের ছেলের সাথে অনেক বড় একটি বৈষম্য করছেন জাস্ট অনুরোধ করতে চাই তুষার ভাই সবাইকে আমি যে সময়টুকু কথা বলবো অনুরোধ করছি যে ইন্টারাপ্ট করবেন না তুষার ভাই প্লিজ আমি যদি আমার যে কথাগুলো আমি অনেকক্ষণ ধরে আপনাদের শুনেছি আসলে আমি যদি একদম জায়গাটাতে আসি অ্যাকচুয়ালি তুষার ভাইদের আসলে সবচেয়ে বড় সমস্যা কোথায় কেন তিনি পাঁচটা বিসিএস পরীক্ষা বা পাঁচটা চাকরির পরীক্ষাতে ফেল করার পরও তিনি এখনো চাকরিটি পাননি যেখানে তার কোটা রয়েছে এখন দেখেন অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় তারা যখন মনে করেন যে তাদের একটি কোটা রয়েছে মানে একটি সাপোর্ট রয়েছে সেই জায়গায় তাদের যে আত্মবিশ্বাসের জায়গা বা মেন্টালি যার স্ট্রং হওয়ার জায়গা ওই যে ফাইট যে করার জায়গা একটি মনোবলের জায়গা ওইটি তাদের আগে থেকে কম থাকে কেন কম থাকে কারণ তারা মনে করে যে আমি যদি একটু খারাপও করি তাহলে আমার সমস্যা নেই আমার পিছনে একটি কোটার ব্যাকআপ রয়েছে এটা যখন তারা মনে করে আলটিমেটলি তার যতটুকু পরিশ্রম করার কথা ছিল ওই লিমিটটি তারা বুঝতে পারে না ফলে পরিশ্রমের জায়গায় তারা পিছিয়ে পড়ে এবং তাদের ওই কোটাটি তাদের সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় দ্বিতীয় জায়গাটি আরেকটি বড় সমস্যা কোন জায়গায় সেটি হচ্ছে এই কোটার কারণে আসলে তাদের যে নাতিকদের যে জেনারেশনটি রয়েছে বর্তমানে সেটিকে কিন্তু বর্তমানে তরুণ সমাজ ভালো চোখে দেখছে না এই বিষয়টিকে স্বাভাবিক ভাবে যেহেতু বাংলাদেশের বর্তমানে এই অবস্থায় সেই জায়গায় তারা কিন্তু একটি হীনমন্যতায় ভোগে তারা এই কোটাটি ব্যবহার করে কিন্তু এটি প্রকাশ করতে পারে না এই যে হীনমন্যতার জায়গাটি যে একটা কোটা পেয়ে এসেছে আপনি লক্ষ্য করে দেখবেন ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে কোটা নিয়ে যে ছেলেটি এসেছে সে কোটা ছাড়া যে ছেলেটি এসেছে তার সাথে কোনোদিন মেধার দিক দিয়ে বা কম্পিটিশন দিক দিয়ে খাপ খাওয়া

তাদের সঠিক অধিকার এক্সারসাইজ করতে পারেনি মানে বলেছেন অধিকার দেওয়া হয়েছে কিন্তু এক্সারসাইজ করা এনজয় করা এক জিনিস আর পাওয়া এক জিনিস এনজয় করতে পারেনি দীর্ঘদিন এখন দেখা যাচ্ছে তাদের কোটার কারণে কিন্তু আপনার পাশে গিয়ে তিনি আরেকটা একটা সিঁড়ি পেয়ে আপনার মতো সমান হতে পারছে সেই সিঁড়িটাকে তারা কোটা বলছে যেটা ছবি দেখিয়েছে ইকুয়ালিটি বাই কুইট সেই জায়গাতে আপনি কি মনে করেন কিনা যে তাদের এই অধিকারটা প্রাপ্য সেখানে সংখ্যা নিয়ে এদিক সেদিক প্রশ্ন বিতর্ক হতে পারে তবে এই প্রাপ্তিটার ক্ষেত্রে আপনাদের অবস্থান কি আপনি মনে করেন যে তারা এই অধিকার প্রাপ্য যা থ্রি আর এর কথা বললেন রিওয়ার্ড এবং ইত্যাদি ইত্যাদি দেখুন আমাদের কিন্তু এই জওয়ার্ডের জায়গা বা রিহ্যাビリটেশনের যে জায়গা এই জায়গায় আপত্তি নেই আমাদের আপত্তি কি স্পেসিফিক জায়গা রয়েছে জায়গাগুলো হচ্ছে আমরা বলেছি তাদের যতভাবে সহযোগিতা করা প্রয়োজন আপনারা করুন অর্থ দিয়ে হোক বাসস্থানের জায়গা শিক্ষা চিকিৎসা সব দিক দিয়ে সহযোগিতা করুন তাদের একজন সন্তানকে আপনি 25 বছর বয়স পর্যন্ত সব দিক দিয়ে সহযোগিতা করুন এরপরও সন্তানের কোটার জায়গাটা নিয়ে কিন্তু খুব একটা আমরা কথা বলছি না কিন্তু তারা যখন নাতিপুতির জায়গা কথা সেই সে আমাদের একটি সমস্যা দ্বিতীয় আমাদের যে সমস্যার জায়গাটি সেটি হচ্ছে ত্রিশ পার্সেন্টের অমানবিক একটি জায়গা আমি আপনাকে একটি হিসাব দিই তিনি মাত্র বললেন যে বাংলাদেশে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সংখ্যা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ সেই হিসাবে আমি যদি একটি এভারেজ হিসাব করি তাহলে প্রায় আট থেকে দশ লাখ মানুষ রয়েছে যারা মুক্তিযোদ্ধার বর্তমান প্রজন্ম এবং চাকরি ক্ষেত্রে কম্পিট করছে এখন বাংলাদেশে বর্তমান জনসংখ্যা যদি আপনি সতেরো থেকে আঠারো কোটি ধরেন আট থেকে দশ লাখের সাথে যদি আপনি অনুমান অনুপাত করেন প্রায় দুইশো গুণ অর্থাৎ তাকে যদি মানে দুইশো গুণ তাকে যদি আমি সমান সুযোগ সুবিধা দেই একজন যিনি একজন মুক্তিযোদ্ধার যে প্রজন্ম বর্তমান যারা রয়েছে আট থেকে দশ লক্ষ তাদের জন্য দিচ্ছি আমি ত্রিশ পার্সেন্ট সেখানে আমি বাকি তাদের জন্য দিচ্ছি মনে করেন সত্তর পার্সেন্ট তাহলে এই যে অমানবিকতা বা এই যে বৈষম্য করা হচ্ছে এখন আপনি যদি লক্ষ্য করেন উনিশশো থেকে উনিশশো সালের দিকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্যের পার্থক্য কতটুকু ছিল পশ্চিম পাকিস্তানিদের দেওয়া হতো সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট আমাদের দেওয়া হতো বিশ থেকে পঁচিশ

কে তার সন্তানের রক্ত আসবে কোনদিন না এটি আপনার সার্বিক শিক্ষা পরিবেশ পারিপার্শ্বিক পরিস্থিতি পারিবারিক যে সচেতনতা আপনার এলাকা সবকিছু উপরে ডিপেন্ড করে আপনার চেতনা আপনার শিক্ষা এগুলো গড়ে ওঠে এটি কোনদিন জেনেটিক্যাল জিনিসটা যে তার দাদার ছিল বলে তারও হয়েছে দুই নাম্বার কথা যে জায়গাটিতে সেটি হচ্ছে আমি একটু ডায়ালেক্টের কারণে আমি সেকেন্ড টাইম মাত্র কথা বলছি এর মাঝে আমার কোনো কথা বলি নাই

আপনি যখন এক্সট্রা আরেকটা সুবিধা দিচ্ছেন এটা তো আপনি অবশ্যই পিছিয়ে পড়া কোনো একজন জেলে কৃষকের ছেলের সাথে অনেক বড় একটি বৈষম্য করছেন এটি তো আপনি করতে পারেন না তারা তো কখনো এটি বলনি যে যারা এখনো প্রতিষ্ঠিত নয় তাদেরকে আমরা বের করে আনবো তাদের একটি জড়িত করবো এবং শুধুমাত্র তাদেরকে দিব তারা এটি কখনো বলেনি আরেকটি গুরুত্বপূর্ণ একটি জায়গা রয়েছে যেটি হচ্ছে যে তারা বলছেন এই জায়গাটিতে যে আমরা কিসের ভিত্তিতে অ্যাকচুয়ালি ফাইভ পার্সেন্ট বলছি দেখুন আমাদের একদম ক্লিয়ার জায়গা আমরা ফাইভ পার্সেন্ট বলিনি আমরা বলেছি যে সরকার নীতি নির্ধারক মহলে শিক্ষার্থী শিক্ষাবিদ অন্যান্য যারা স্টেক হোল্ডার রয়েছে তাদের নিয়ে বসবেন এটা পাঁচ থেকে সর্বোচ্চ দশ পার্সেন্ট হতে পারে কারণ আমরা মনে করি এই মুহূর্তে প্রতিবন্ধী কোটাটা প্রাসঙ্গিক হতে পারে উপজাতি কোটাটা প্রাসঙ্গিক হতে পারে এবং আমি আমার জায়গা থেকে যথেষ্ট উদার সেই জায়গা আমি মনে করতে পারি শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তান কোটাটা যৌক্তিক হতে পারে কিন্তু তাদের সংখ্যা বিবেচনায় দিতে হবে এখন পুরো বাংলাদেশে ধরে নিলাম মুক্তিযোদ্ধার সন্তান চাকরি প্রার্থী রয়েছে দশ হাজার তাদের জন্য যদি আপনি টেন কোটা দিয়ে দেন তাহলে এর চেয়ে বড় অন্যায় বা অযুক্তি বা বৈষম্যতা আর কিছু হতে পারে না এবং আরেকটি গুরুত্বপূর্ণ জায়গাটি কোথায় দেখুন আপনি যখন আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলি অন্যায় এবং অযুক্তি খুঁজে পাবে বলতে যাচ্ছে শেষ করতে হবে একদম দশ সেকেন্ড শেষ শেষ প্লিজ আমি তিনটা প্রশ্ন আনসার দিতে দিয়ে সাগর ভাই হ্যাঁ হ্যাঁ আপনার কাছে আসছি হ্যাঁ এই আমি আপনার চাইনা কোশ্চেন প্লিজ আমার যে জায়গাটি সেটি হচ্ছে আমি শতভাগ সমর্থন করি বঙ্গবন্ধু মুক্তি যোদ্ধাদেরকে তাদের উপহার দিয়েছিলেন এটি আমি শতভাগ সমর্থন করি কিন্তু সেটি কেন তার সন্তানদেরকেও আবার দিতে হবে সেটি কেন তার সন্তানদেরকেও আবার দিতে হবে এটা আমরা কখনো সমর্থন করি এবং সবচেয়ে বড় সমস্যাটি কোথায় দেখুন যখন কোণ একটি চাকরিতে 200 সিট থাকে সেখানকার মধ্যে আমার সিরিয়াল যদি হয় 140 কোটা থাকার কারণে সেখানে আমি একশো উনচল্লিশতম সিরিয়াল হওয়ার কারণেও আমি চান্স পাচ্ছি না অপরদিকে আরেকজন যার সিরিয়াল বলেছেন কোটার কারণে আরেকজন আপনাকে বিট করতে সুযোগ পাচ্ছে সেখানে আপনার মেধা এখানে কাজ করছে